আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশের বারিস্তারা, আশা করি ভালো আছেন আপনারা। এখন বাংলাদেশের খুব খারাপ একটি পর্যায়ে আছে করোনা ভাইরাসের জন্য। আমাদের সারা দেশে লকডাউনে আছে এবং আমরা যারা বারিস্তা আছি তারা বাসায় বসে রয়েছি। খুব বোরিং ফিল করছি, কফি বানাতে পারছি না, কাউকে সাথে কথা বলতে পারছি না, আমাদের গেস্টদেরকে কফি টেস্ট করাতে পারছি না। বাট মন খারাপ করা যাবে না, বাসায় থেকে আমাদের কফি সম্পর্কে স্টাডি করতে হবে। আমরা যত বেশি স্টাডি করব আমাদের গেস্টদের তত বেশি কফি সম্পর্কে আমরা জানাতে পারবো এবং বাংলাদেশের মানুষদের কফি সম্পর্কে বোঝাতে পারবো কফি কি জিনিস। সো বাংলাদেশ বারিস্তা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমার একটাই আবেদন থাকবে, বাসায় বসে আমরা কফি সম্পর্কে স্টাডি করব, যে যত বেশি পারি স্টাডি করব। অর্থাৎ কফি কোথা থেকে এলো, কফি এ টু জেড, রোস্টিং, হারভেস্টিং, দেন প্রসেসিং, এ টু জেড যা যা আছে আমরা এই সময়টাতে বাসায় বসে আমরা স্টাডি করে নেব। কারণ আমরা যখন কাজে ব্যস্ত থাকতাম তখন কিন্তু স্টাডি করার মতো সুযোগ পেতাম, তখন শুধু আমরা প্র্যাকটিস করতাম, প্র্যাকটিক্যাল করতাম। বাট এখন কিন্তু আমাদের অনেক সময় আছে স্টাডি করার জন্য। সো স্টাডিটা জারি রাখতে হবে, যাতে আমরা এই দুর্যোগের পরে আমরা যখন আবার আমাদের কাজে ফিরে যাব, আমরা যাতে আমাদের গেস্টদেরকে আরো ভালোভাবে কফি দিতে পারি, আরো ভালো কফি উপস্থাপন করতে পারি এবং তাদেরকে আরো ভালো ভালোভাবে কফি সম্পর্কে নলেজেবল করতে পারি। সো ভালো থাকবেন সবাই, স্টে হোম, স্টে সেফ। আশা করি সবাই সেফ আছেন এবং সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।